শোনো, আমি যে অফার পাইছি না সেটা যদি তুমি পাইতা তাহলে তো খুশিতে নাচা শুরু করে দিত। আমি তো আর নাচতেছি না, শুধু লজ্জা পাইতেছি। তো কি অফার পাইয়া লজ্জা পাইতেছ কাও হুনি? চাষি ভাইজান রে তার সাথে দেখা করতে কইছে। কে? মাই মুকিত কাক করে দেখা করতে কইব কি? মুকিত কাকু যে সব ব্যাপারে আমার বিরুদ্ধে অবস্থান নিতেছে মা জানে না? এটা সব ব্যাপারে অবস্থান নিতেছে মানে কি গো? তুমি তুমি খালি আমার ক, তার আমি দুই টুকরা করে ফেলামু। এক টুকরাই থাক, দুই টুকরা করার দরকার নাই। খালি যেই শরীরে আশ্রয় দিছে পিয়া নাম, ওরে বাইর করতে কও। আর ময়না যে আমার বন্যা এটা তো প্রমাণিত। তারপর আমি গ্রামের বাইর করতে পারি নাই ময়নারে, শুধুমাত্র মুখিত কাকু লিগা। আচ্ছা যাও, তুমি যা কইবা তাই হইব। আগে হওয়াও যদি পারি তো কি করবা? বিয়া করব। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ধরে দেখবো। আমি নেহেই নেহেই নেই রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। আমলা কেন? শুনো, ওই কুমার বিশ্বজিৎ যত বড় শিল্প হোক না কেন, তোমার সামনে কিছুই না। এসব ভাব প্রশংসা ভুয়া প্রশংসা না করিয়া যেটা করতে কইছি ওইটা বললে করো। কোন তো